আল্লাহ তাআলা ইসলাম আমাকে দিলেন আপনাকে দিলেন দ্বীনকে পরিপূর্ণ করলেন আলী ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দ্বীনা আল্লাহ কো ইসলামকে আমি পরিপূর্ণ করে তোমাদের দ্বীন বানায়া আমি আল্লাহ খুশি হইয়া গেছি পরিপূর্ণ ইসলাম দিয়ে আল্লাহ খুশি কিন্তু যারা ইসলাম পাইল তারা পরিপূর্ণ পাইয়া বেজার হইয়া অর্ধেক মেনে চলছে তারা পরিপূর্ণ খুশি হতে পারল না দাতা খুশি গ্রহীতা নারাজ সমাজে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না পরিপূর্ণ ইসলাম মেনে চলা যাবে না ইসলামে পরিপূর্ণ ঢুকত হলে কোরআনকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে সংসদ ভবনে পাঠাতে হবে ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল ইসলাম প্রিয় তাওহীদী জনতা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা আপনারা কেমন আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন বলুন আমিন আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে কোরআনের এই মাহফিলে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন শুকরিয়া তার যিনি করোনার বিপর্যস্ত পরিস্থিতিতেও আমাদেরকে সুস্থ রেখেছেন নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে দিয়েছেন কোরআনের কথা বলার মতো শোনার মতো মন মানসিকতা দিয়েছেন এই সব নিয়ামতের মালিক কে তাই আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তশকর পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তবিব কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন আমিন সম্মানীয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো যারা ইমান এনেছেন আল্লাহ তাদেরকে বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এর মানে দাঁড়ালো ইমান আনলে দায়িত্ব শেষ নয় ইমান আনার পরে আপনাকে ইসলামে প্রবেশ করতে বলা হয়েছে আবার সেই প্রবেশটা যেন আংশিক না হয় কাফা পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে আপনি পরিপূর্ণ প্রবেশ করবেন কি করবেন না এ বিষয়ে আপনাকে স্বাধীনতা দেয়া হয় নাই বরং আদেশ করা হয়েছে প্রবেশ করো আকিমুসসালাত নামাজ কায়েম করো এই আদেশ করেছেন কে আল্লাহ এখন নামাজ কায়েম করার আদেশ করার কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ নামাজ কায়েম করবেন কি করবেন না এ বিষয়ে কোনো স্বাধীনতা আছে না বরং করতে আপনি বাধ্য
কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করা হয়েছে। এবং শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়া সুমহু, রমজান মাস আসলে রোজা রাখো, এ আদেশ করছেন কে? আল্লাহ। রোজা রাখা নফল না ফরজ? ফরজ। রোজা রাখো বললে রোজা ফরজ, নামাজ পড়ো বললে নামাজ ফরজ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই আদেশের কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ফরজ বলা হয় এমন ইবাদতকে যেটা লঙ্ঘন করার কোনো অনুমতি নেই। হে ইমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এর মানে হলো ইসলামে পূর্ণতা আছে, তাই তুমি জীবনে সবটা ইসলামে ঢুকাও। তোমার জীবনের এমন কোন দিক বিভাগ নাই যেটার সমাধান ইসলামে নাই। আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। কি করছি? এটার মাঝে অপূর্ণতা নাই। ইসলামকে দিনকে আমি পরিপূর্ণ করেছি। আলিয়াও মাকমাল তুলাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ। এখন দিন কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হলো ইসলাম। তো তোমরা যারা ইমান আনছো, দুখুলু ফিস সিলমে কাফা, এখন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এবার আয়াতের পরের অংশ হলো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। প্রথম আদেশ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। একই আয়াতের দ্বিতীয় আদেশ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এ দুটি আদেশ ভিন্ন দুটি নয়, বরং একই আদেশের পরবর্তী অংশ। যদিও শুনতে মনে হয় ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, দুই সাবজেক্ট দুই বিষয়, মোটেও নয়। বরং আল্লাহ তাআলা পরের অর্ডার দিয়ে বুঝাচ্ছেন যে ইসলামে পরিপূর্ণ অনুসরণ করে না, সে শয়তানের অনুসারী হয়ে যায়। তাই তিনি বলছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। পৃথিবীর মানুষ সৃষ্টিগতভাবে তারা অনুসরণকারী, অনুসরণের বাহিরে মানুষের কোনো কামই নাই। পুরাটা জীবন মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে চলবে, এমন একটা মাদ্দা আল্লাহ তাআলা দিয়ে মানুষকে বানাইছেন। আপনি হয়তো আল্লাহকে অনুসরণ করে চলবেন, অথবা শয়তানকে অনুসরণ করে চলবেন। যেখানে আল্লাহর অনুসরণ নাই, সেখানে নিশ্চয়ই শয়তানের অনুসরণ আছে। অনুসরণ থেকে জীবন খালি নয়। আপনি একটা কদম তুলে আরেকটা কদম রাখবেন যেই পথে, ওই আপনার কদম রাখার পথটাও অনুসরণ হবে, হয়তো আল্লাহর না হয় শয়তানের। তো দখল ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢুকে যাও, তাহলে তোমার জীবনের কোন ক্ষেত্র আর শয়তানের অধীনে থাকবে না। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা যদি আমরা ইসলামের 70% মানি, 30% না মানি, তাহলে তো অনেকটাই মানলাম। 90% মানি, 10% না মানি, তাহলে তো আরো বেশি মানলাম। একবারে পুরাই মানতে হবে এটা কেন?
এর কারণ হলো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবীন। আল্লাহ আয়াতের শেষ অংশে কারণ বলে দিয়েছেন, কারণ হলো শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মন। যদি সে 10% নয়, 1% 2% পায়, টেনে বাকিটাও তার অধীনে নিয়ে যায়। তুমি তার সাথে কুলাইতে পারবা না। সে তোমার ওই 1-5% ধরে এমন জোরে টান মারবে বাকিটাও বের করে নিয়ে যাবে। তাই তার হাত থেকে নিরাপদে থাকতে চাও, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছতে চাও, পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও, শয়তানের জন্য কোনো পার্সেন্টেজ রাখা যাবে না। গরমকালে সারা দেশে মশার উৎপাত হয়, নিশ্চয় গাজীপুরে শ্রীপুরও মশা। ওই মশা থেকে বাঁচার জন্য আমরা যখন মশারি টানাই, আমরা নিজেকে নিরাপদ করার জন্য মশারির ভিতরে ঢুকি। যদি আমার হাতটা বাহিরে থাকে, বাকি শরীরটা ভিতরে থাকে, বেশিটা তো মশারির ভিতরে আছে, হাত একটু থাকলে কোনো অসুবিধা নাই, ঠিক না? আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন যে হাত আর একটুকু কত পার্সেন্ট, পুরো বডির তুলনায় তো এটা 5% বেশি হইব না। যদি আপনি 5% 10% হাতটা বাহিরে রাখছেন, বাকি পুরা বডি মশারির ভিতরে, যে মশা থেকে বাঁচার জন্য আপনি ঢুকছেন, হাতটা বাহিরে থাকলে মশা কইব আমার আর বাকিটা দরকার ওই হাত বাহিরে পাইয়া মশা খুশি না বেজার, মশায় কয় দ্যাটস এনাফ, এটুকুই চলব। এবার আপনি বলুন তো, আপনার হাতে যদি ম্যালেরিয়ার জীবাণু মশা ঢুকায়, ওই জীবাণুর কারণে বাকি অংশের ক্ষতি আছে না নাই? তাই বাকিটা মশারির ভিতরে থাইকাও কোনো লাভ নাই। ওদখলো ফিসিলমে কাফা, আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, আল্লাহর মতো আমাদের অভিভাবক নাই, আল্লাহর মতো দ্বিতীয় কোনো বন্ধুও নাই। আপনাকে আমাকে তিনি এত ভালোবাসেন, এত ভালোবাসেন, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, স্ত্রী সন্তানের ভালোবাসা, তমাম পৃথিবীর সব মানুষের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার তুলনায় বড়ই নগণ্য, বড়ই নগণ্য, যত সামান্য। রাতের বেলায় মশারি খাটে ঘুমিয়েছেন, আপনার সন্তান ঘুমাইছে পাশের বিছানায়, পাশের খাটে সন্তান ঘুমায়, এই খাটে মা বাবা ঘুমায়, রাতের 3টা বাজে, টয়লেট স্টেন যায় যাবে, মা ঘুম থেকে উঠছে, বাবা উঠছে, লাইট জ্বালায়া দেখে পাশের খাটে সন্তান ঘুমাইছে, তার পাটা মশারির বাহিরে। মা বাবা বলবে টয়লেটে পরে যাই, আগে তার পাটা ধাক্কাইয়া মশারির ভিতরে ঢুকাই। আমার বন্ধু, টয়লেটের ব্যাগ যদি খুব বেশি থাকে, টয়লেটে যখন ঢুকবে, টয়লেটে বসে বসে ভাববে, হায়রে আমার কলিজার টুকরাটারে তো মশা কামড়াইতাছে, বাই হইয়া দেরি করবে না, আগে তাড়াতাড়ি মশারির ভিতরে ঢুকাবে। কারণ মা জানে, বাবা জানে, মশা কামড়াইলে ম্যালেরিয়া হবে, জ্বর হবে, ব্যথা পাবে, রক্ত খেয়ে ফেলবে। ওই মা বাবা আপনাকে যত ভালোবাসে, আওয়াজ দিয়ে বলুন, মুসলমান, আল্লাহর ভালোবাসা কম না বেশি? কত বেশি, কত বেশি। তাই তিনি কেউ দেখলো ফিসিল মেকাফা, তোর জীবনের কোন অংশ শয়তানের কাছে রাখিস না, বড় বিপদ হয়ে যাবে, তাই পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যা। আল্লাহর ভালোবাসা কত, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল রহমতকে, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। আরসালা ইলা দুনিয়া জুজআন ওয়াহিদা وامسك عنده 99 ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে
দুনিয়াতে পাঠালেন মাত্র এক ভাগ, আর 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। এই এক ভাগ পাঠাইছে, সে এক ভাগ পুরাটা আপনার মা পাইছে বাবা পাইছে তা নয়, বরং যত মাখলুক দুনিয়া আছে ওই এক ভাগ থেকে সবাই পাইছে। ওই ভালোবাসার বাঘ বাঘের ভিতরেও আছে, ভল্লুকের ভিতরে আছে, কুকুরের ভিতরে আছে। তাই বিড়াল তার নিজের বাচ্চাকে ভালোবাসে, বিড়ালের ভিতরেও আছে। সেই বুখারীর রওয়ায়াত বিশ্ব নবী বলেন, ওই ভালোবাসা থেকে জঙ্গলের হিংস্র পানিও পেয়েছে। তাই দেখবে যখন কোনো বাঘ কোনো ভল্লুক তার বাসা থেকে দূরে কোথাও যায়, তার সন্তানটাকে মুখে কামড় দিয়া তারপরে নিয়ে যায়, একা একা রেখে যায় না। বাড়ির বিড়ালগুলো বাচ্চা দেওয়ার পরে দেখবেন এই ঘরে ওই ঘরে তার বাচ্চা নিয়ে নিয়ে ঘরে ঘরে না, গ্রামে এটি দেখা যায়। এক বাড়িতে পাঁচটা ঘর যদি থাকে, বিড়াল তার বাচ্চাকে পাঁচটা ঘরে নেয়, এই ঘরে দুই দিন, ওই ঘরে তিন দিন, এটা পাঁচ দিন। বিড়াল বাচ্চাকে মুখে নিয়ে নিয়ে সব ঘর সিনায় বুঝাইয়া দেয়, ঘর যেই কয়টা আছে এগুলো সব আমার, এগুলো প্রবেশের জন্য তোর কোনো অনুমতি দরকার নাই। বিড়ালি যখন তার বাচ্চাকে দাঁত দিয়ে আলতো করে কামড় দিয়ে এঘর থেকে ওই ঘরে নেয়, ওই বাবু বিড়ালটা ছোট বাচ্চাটা মিউ মিউ করে আওয়াজ করতে থাকে, আওয়াজ করে বুঝায়, মা তুমি কত ভালো কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেও নেই, এমন ভাবে কামড় দিয়া নে যেন ব্যথা না পা। তমাম মখলুকাত পেয়েছে সে এক ভাগ থেকে সামান্য, এই সামান্য পাওয়ার কারণে মুরগি বাচ্চা নিয়ে যখন নামে, কাক এবং বাজ পাখি যদি ওই বাচ্চা নিতে আসে, মা মুরগিটা কাকের সাথে যুদ্ধ শুরু করে বাচ্চা বাছায়। এক একটা বাজ পাখি কয়েক কেজি ওজন, 5-7 কেজি 10 কেজি ওজন, এত বড় বাজ পাখি। সে বাচ্চা মুরগি না নিয়ে মুরগির মারে চাইল নিয়ে মুরগিটাকে চাইলে নিয়ে যেতে পারে, ওই মুরগিটা নিজের জীবনের চেয়ে বাচ্চার জীবনকে মূল্য বেশি দেয়, তাই বাজ পাখির সাথে যুদ্ধ শুরু করে। সব প্রাণী তার সন্তানকে ভালোবাসে, যত না ভালোবাসেন 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ তাদের সে কত বেশি ভালোবাসেন। এই জন্য তিনি বলছেন, জান তুমি পরিপূর্ণ ঢোকো, ইসলামে পরিপূর্ণ ঢোকো, তুমি শয়তানের কাছে 1% দিও নাম, কারণ সে বড় দুশ্মন, তোমাকে পুরা আস্তাই ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, কোন ফাঁকে ইমান কেড়ে নিয়ে যাবে তুমি টেরও পাইবা না। আপনারা বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? অভিজ্ঞতা যোগ্যতা বেশি, এলেম কালাম বেশি, ইবাদত বেশি। আমার বন্ধু তার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, ইবাদতও বেশি, ইবাদত এত করা করছে, তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মুআল্লিম বানাইছে। অনেক অভিজ্ঞতা অনেক যোগ্যতা, তারপরে সে আমাদের রক্তের লোহিত কণিকার সাথে সাথে চলার ক্ষমতাও আল্লাহ তাকে দিয়েছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শায়তানা ইয়াজরি মিনান নাসি মাজরাদদাম। রাসূলুল্লাহ বলেন, মানুষের দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে, শয়তান ওভাবে চলাচল করে। রাতের বেলায় তুমি যখন ঘুমাও, সে কিন্তু ঘুমায় না, সে তোমার নাকের ভিতরে খাইসুমে বসে বসে তোমাকে কুমন্ত্রণা দেয়।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে ওঠার পরে যখন ওযু করবা নাকের পানিটা একটু বেশি করে দিও, শয়তানের তাসিরের প্রভাবটা যেন কেটে যায়। এই শয়তানের অনুসরণকারী কে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, যে ইসলামে পুরা ঢোক। এখন আমাদের দেশের মুসলমানের দিকে আবার তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢোক। এখন ঈমানওয়ালারা আমরা অবস্থা কি? আমরা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, এমন আছে না নাই? নামাজ পড়ে যাকাত দে কিন্তু সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাপাসিয়া বাজার ব্যবসা করে, শ্রীপুর বাজারে ব্যবসা করে, মালে ভেজাল মিশায়, ওজনে কম দেয়, আছে না? মসজিদের সভাপতি মসজিদে মাসে 500 টাকা 1000 টাকা চাঁদা দেয়, হুজুরেরও এক সপ্তাহ নিজে খাওয়ায় প্রতি মাসে। লোকটা বেশি খারাপ না, ভালো মানুষ, কিন্তু আবার পরের জমি দখল করে। মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার প্রভাবশালী সদস্য নামাজি মানুষ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, আবার এলাকার নেতা, কিন্তু বিচারে যখন যায় গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়। ইসলামে ফুরা ঢোক, এই লোকগুলো ফুরা ঢুকছে না আংশিক? আল্লাহ কো আংশিক ঢুকো না, ইন্নাহু লাকুম আদুউম মুবীন। মশা থেকে বাঁচতে চাও, পুরা বডিটা মশারির ভিতরে ঢুকাও, কিছু বাহিরে রাইখা, বাকিটা ঢুকাইয়া কোনো লাভ নাই। আপনাদের কাপাসিয়া দিয়ে কিছু গাড়ি প্রতিদিন ঢাকা যায়, পুলিশ আপনার ওই যে আমাদের ঢাকায় ঢাকা যায় না, দানশিরি না কি কি আছে দেখা যায়, কি জল ছিল আমার ভাইয়ার, আরো কিছু গাড়ি এখান দিয়ে ঢাকা যায়। আপনি কাপাসিয়া যাওয়ার জন্য ওই জল সিঁড়ি গাড়িতে উঠছেন, এক পা গাড়ির ভিতরে দরজা দিয়ে ঢুকাইয়া আর এক পা মাটিতে রাইখা খাড়াইয়া রয়েছেন। এই অবস্থা যদি দেখে গাড়ির ড্রাইভার হেল্পার কি কইব? আপনার ধন্যবাদ, বরং আপনাকে বলবে ঢুকলে ঢোকেন না হয় নামেন, এইভাবে থাকা যাবে না। আপনারে বলবে প্রথমে সুন্দর করে, ভাইজান ওঠেন না, ওঠেন, এবার খারা রয়েছেন কেন দিকে? আপনি যদি বলেন ভাই অর্ধেক তো ঢুকছি, আমি এভাবে ঢাকা যেতে চাই, গাড়ির ড্রাইভার হেল্পার এটা মেনে নেবে না, তখন বলবে আবার ঢুকলে ঢোকেন পুরা না ঢুকলে পুরাই নামেন, এই অধিকা যাত্রী আমার দরকার নাই। কথা ঠিক না বেঠে? এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা ইসলাম আমাকে দিলেন আপনাকে দিলেন, দ্বীনকে পরিপূর্ণ করলেন, আলিয়াউ মাকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কো ইসলামকে আমি পরিপূর্ণ করে তোমাদের দিন বানাইয়া আমি আল্লাহ খুশি হইয়া গেছি, পরিপূর্ণ ইসলাম দিয়ে আল্লাহ খুশি। কিন্তু যারা ইসলাম পাইল তারা পরিপূর্ণ পাইয়া বেজার হইয়া অর্ধেক মেনে চলছে, তারা পরিপূর্ণ খুশি হতে পারল না, দাতা খুশি গ্রহিতা নারাজ। গ্রহিতার বক্তব্য কি? গ্রহিতা কয় সব কি আর মানা যায়, হুজুররা তো কইবই ঠিক না, হুজুর আমনেরা তো আনছি কইতেন, ইমাম সাহেব হুজুররা হুজুর আমনে কইতে থাকেন, মসজিদের লোক কম, হুজুর কয় আপনারা মসজিদে কেন আসেন না, মসজিদে আসবেন? এই সভাপতি সাহেব আপনি তো ফজরে আসেন না। সেহারা কালো কইরা কয় আমনের ইমাম বানাইছে আপনি শুধু কইবেন, আমরা কে আমু আর না আমু এই হিসাবে দরকার আমনের? আপনি কইতে থাকেন মুসলমান, আল্লাহ তাআলা বলে আমি ইসলাম দিয়ে খুশি, পরিপূর্ণ দিয়েছি,
কিন্তু আমরা যারা পাইলাম আমরা পরিপূর্ণ খুশি হতে পারলাম না, এটা আমাদের কপাল পড়ার জন্য যথেষ্ট। এখন এবার আল্লাহর বক্তব্য কি, আপনারা যারা অর্ধেক ঢুকে খুশি হয়ে গেছেন, গুচ্ছিত কিছু, ফজরের নামাজ পড়লেন জোহরে আসেন নাই, জোহর পড়লেন এসায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, এমন লোকের মনেও জান্নাত পাওয়ার শখ আছে না নাই? আমার বন্ধু, এই যে অর্ধেক মানলেন, আপনাদের ব্যাপার আল্লাহ তাআলার বক্তব্য সুস্পষ্ট, ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এই অধিকা মুমিন দিয়ে চলবে না, ইসলামের বদনামী কাফেরের কারণে হয় না, কারণ সে তো ইসলাম মানেই না। ইসলামের বদনামী হিন্দুর কারণে হয় না, সে তো ইসলাম মানেই না। ইসলামের বদনামী বৌদ্ধের কারণে হয় না, ইহুদির কারণে হয় না, খ্রিস্টানের কারণে হয় না, কাফেরদের কাছে ইসলামের সম্মান অধিকা মুসলমানের কারণে কমে যায়। শ্রীপুর বাজারে দোকানদারি করে, কাফাসিয়া বাজারে করে, হজে যাবে, হজে যাবে, হজে যাওয়ার 15 দিন 1 মাস আগ থেকে সবাই রে কইতে থাকে, ভাই দোয়া করেন, দোয়া করেন, হজে যাচ্ছি, হজে যাচ্ছি, কয় না? একবার এ পাশে দোকানদার যারা আছে, ডান পাশে, বাম পাশে, সবাই রে কয়, ভাই যান হজে যাইতে আসি, দোয়া করেন। ওই দোকানদারদের মাঝে 2-4 জন হিন্দু নাই, হেরো তো শোনে, আব্বাস মিয়া হজে যায়। এখন হিন্দু মানুষ তারা জানতে চায়, ভাই হজে গেলে লাভ কি, এত টাকা খরচ করে কেন যান? তখন ওই হাজি সাহেব কয়, মিয়া তুমি কি বুঝবা, হুজুররা কইছে হজে গেলে সব গুনাহ জোরে যায়, সেখানে একটা কালো পাথর আছে, ধাক্কা ধাক্কি কইরা কষ্টে মষ্টে একটা সুমো দিমু, পুরা জীবনের গুনাহ মিনায় গেলে গুনা ধরে, মুজদালে পায় ধরে, মাতাফে ধরে, মিজাবে রহমতের তলায় ধরে, চলতে থাকে গুনা মাফের কাম, আমি হাজি নিষ্পাপ হইয়া দেশে ফিরবো জান্নাত যাইরে একা একে। ওই হিন্দু মিয়া তো শুনছে মুসলমানদের হজে গেলে গুনা মাফ, ডাইরেক জান্নাত মিলে, কি দারুন কি দারুন। কিন্তু হজ থেকে ফিরে এসে প্রথম কয়েকদিন ভালো, 1-1.5 মাস যাওয়ার পর আবার ওজনে কম দেয়া শুরু, রাতের 12টার পরে মালে বেজাল দেয়, হিন্দু মিয়া দেয়, হাজি সাহেব দেয়, ওজনে কম দেওয়ার জন্য যে বাটখারা স্পেশাল অর্ডার দিয়ে বানানো লাগে, যেটার গায়ে লেখা থাকবে 1 কিলো বাস্তবে 900 গ্রাম, এমন বাটখারা আছে না? গায়ে লেখা 1 কেজি বাস্তবে 1 কেজি নাই, স্পেশাল অর্ডার দিয়ে বানাইছে বইটা। আবার যখন মোবাইল কোড আসবে তখন ঠিকঠাকটা বাইর কইরা দেবে, বেজাল মিশানোর সময় হাজি এবং হিন্দু একত্রে মিশায়, ওজনে কম দেওয়ার বাটখারা কিনে একত্রে। হিন্দু মিয়া তখন মনে মনে ভাবে, এই হজ দিয়ে যদি জাহান্নামে নরক থেকে বাঁচা যায়, জান্নাতে স্বর্গে যাওয়া যায়, এতে বোঝা গেল মুসলমানদের ধর্মের মাঝে ঘাপলা আছে, এই তার কারণে ইসলামের বদনামী হয়ে গেল। এই জন্য আল্লাহর বক্তব্য স্পষ্ট, ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আমি আল্লাহ তোমার কাছে ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, যে ব্যক্তি ইমান আনতে চাও ভালো করে আনো, ঠিকঠাক মতো আনো, ইসলামে পুরা ঢোকো, ভালো না লাগে না দরজা খোলা আছে, গেট আউট। ফমান শাআ ফালইউমিন, যে চাইবা ইমান আনো। মনে মনে আবার রাগ কইরা বলবেন যে ঠিক আছে, দরজা যেহেতু খোলা আছে, যা ইমান যতটুকু আছে ওইটুকুও বাদ দিলাম, আল্লাহর কিচ্ছু আসে যায় না, বেরিয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিউন হামিদ। তোমরা যারা ইমান এনেছো,
তোমরা যদি কুফরি করো, ওয়া ইন তাকফুরু আনতুম, তোমরা যদি কাফের হও, ওয়ামান ফিল আরদি জামিআ, এবং জমিনে আরো যারা আছে তারাও যদি কুফরি শুরু করে দেয়, এটা ভেবো না আমি আল্লাহর বুঝি লস হয়ে যাবে, আমি আল্লাহর কিছু আসে যায় না, কিছু আসে যায় না। আমেরিকার মতো দেশ, তাওয়াম পৃথিবীর সব দেশের নেতা, ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা ইমান আনে নাই, আল্লাহকে আল্লাহ বলে জীবনে একবারও ডাক দেয় নাই, এতে কি আল্লাহর সম্মান কমে গেছে? আমনে কেডা যে আপনি অর্ধিক কামাইনা থাকবেন, আল্লাহ আপনারে জান্নাত দিতে বাধ্য, আল্লাহ কি ঠেকায় পড়ছে? আপনি কে? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, আল্লাহর উপর ইমান আনে নাই, আল্লাহকে বারো আল্লাহ বলে ডাকে নাই, এতে আল্লাহর কিচ্ছু সম্মান যায় নাই, তা আমনে কেডা। এই জন্য আল্লাহ তাআলা বলে, জান্নাতে যেতে চাও ইসলামে পরিপূর্ণ ঢুকতেই হবে, মেন্টালি মানসিক ভাবে। কোরআনের যত বিধান আছে, হালাল গুলো হালাল, হারাম গুলো হারাম, আপনাকে মেনে নিতেই হবে। যদি একটা না মানেন, বাকিগুলো মেনে একা নাও লাভ। আমার ভাইয়ারা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে না নাই? একটু বলুন তো, কাদিয়ানিরা কি মুমিন না কাফের? তারা পুরা কোরআন সবটাই মানে, শুধু একটা বিধান ছাড়া। কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? আছে। আজান আছে, ইকামত আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, নামাজ আছে, টুপিদারি আছে, সব আছে, কিন্তু কাফের কেন? ওই যে আপনি পুরা ঢুকতে হবে, তারা সব মেনে নিল, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে নাই, একটা বিধান মানে নাই, বাকি কি মেনেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলে, নামাজ পড়ো, আপনি বললেন ইয়েস, বেনামাজি হাত তোলা দিয়া কয় নামাজের ব্যাপারে আমি একমত, হুজুর আমি পড়ি না, এটা আমার দোষ, কিন্তু নামাজ যে ফরজ এ বিষয়ে আমার কোনো দ্বিমত নাই। রোজা ফরজ কিনা সবাই কয় জি, বেরোজদারি কয় আমি একমত, তবে আমি রাখি না, আমার দোষ, ফরজ হওয়ার ব্যাপারে দ্বিমত নাই। কিন্তু যেই মাত্র বলে সর ধরে হাত কাটো, টাকার ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারো, মদ পান করলে 80 বেত লাগাও, জমিন যার আইন চলবে শুধুই তার, তখন আপনি দ্বিমত করলেন, বাকিটি মেনেও আপনি মোমেন হতে পারেন নাই। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, মা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমান যদি তুমি আনো না, আল্লাহর রাস্তা খোলা, দরজা খোলা, আউট, তুমি চলে যাও, কিন্তু কিছু মানবা কিছু মানবা না, অধিকার তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি, দেশ পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে না নাই? এটার নাম বাংলাদেশ সংবিধান, আছে না? সংবিধানে যতগুলো ধারা আছে, আপনি সবগুলো মেনে যদি বলেন এই ধারাটা আমি স্বীকার করি না, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার পাশি হওয়ার জন্য, রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত হওয়ার জন্য একটা অস্বীকার করাই যথেষ্ট। শয়তান যে আল্লাহর এত ইবাদত করলো, শেষ পর্যন্ত সে আর মুমিন থাকতে পারলো না, একটু আওয়াজ করে বলুন তো, সে অস্বীকার করছে আল্লাহর কয়টা আইন? মাত্র একটা। শয়তান কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আল্লাহ না, তুমি রব নাম,
তুমি দাতা না, তুমি দয়ালু না, অস্বীকার একদিনও করে নাই, বরং যখন তাকে আল্লাহ জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুই বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কেন আমি আমার আইনটা মানলি না, আমি বলছি আদমরে সেজদা কর, কেন করলি না, বের হ। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলছে শুনুন, সে বের হয়ে বলতেছে রব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এ দোয়াটা কার কাছে করেছে? কি শব্দ দিয়ে শুরু করছে? রব্বি। রব্বি শব্দের অর্থ কি? আমার রব, আমার, আমার নিজের সাথে এজাফত করছে, আমার রব। আমরা তো বলি রব্বির হামহুমা, রব্বি জিদনি হিলমা। শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কয় রব্বি, হে আমার রব, এরপরে আবার কয় কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তাহলে দাতা যে আল্লাহ, শয়তান এটা বোঝে, আল্লাহ যে রব এটাও বোঝে, সাওয়াজে লাগবে আল্লাহর কাছে এটাও বোঝে, তারপরও সে কেন কাফের, কেন কাফের? ও বন্ধু, আমাদের বাংলাদেশি অনেক মুসলমানের সে শয়তান অনেক ভালো, শয়তান জানে দেয়ার ক্ষমতা আল্লাহর, সে আল্লাহর কাছে চায়, আর অনেক নামাজি খাজা বাবার কাছে যাওয়া শুরু করে, দাড়ি আছে টুপি আছে, সে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাওয়া শুরু করছে, মাজারের পাশে মসজিদ আছে, মাজারের পাশে মসজিদ, জোহরের নামাজটা মসজিদে পড়া, তারপরে মাজারে যাই আবার কয় বাবা আমার চাকরিটা দেন, বাবা আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন। অথচ শয়তান চায় কার কাছে? হে শয়তান ওইও বুঝে দেয়ার মালিক আল্লাহ। ওদখুলু ফিস সিলমি কাফা, একটা অস্বীকার করতে পারবা না দোস্ত, করলে সব শেষ। এবার আপনি গাড়িতে পুরাই উঠছেন, হেলফারের দমক খাইয়া গাড়িতে উঠছেন, ওঠার পরে আপনি এবার জানালা দিয়ে হাত বাহির কইরা রাখছেন, ড্রাইভার সাহেব লুকিং গ্লাসে তাকায়া হেলফারের দমক দিয়া কয় হেলফার, যাত্রীর হাত ভিতরে ঢুকা। কিছু লোক দেখবেন যারা নতুন গাড়িতে চড়ে, তারা গাড়ি তুইটা জানালার ফাঁক দিয়া মাথা বাহির কইরা চায় কয়টা গাড়ি আইয়ার যায়, আসে না কিছু দেখবেন ওইটাই জানালা দিয়া মাথা বের করে দিছে। যখন জানালা দিয়া মাথাটা বের করে দেয় ড্রাইভার, আবার ধমক মারে যাত্রী মাথা ঢুকাও। কারণটা কি? কারণ যাত্রী অনভিজ্ঞ, অবুজ, নতুন উঠছে, বোঝে না, কিন্তু ড্রাইভার তো অভিজ্ঞ, সে জানে তুমি গাড়িতে উঠছ, দেহটা পুরাপুরি গাড়িতে ঢুকায় রাখো, হাতটা বের করে যদি রাখো তাহলে তুমি গাজীপুর পর্যন্ত পৌঁছতে পারবা না, ডাকা তো না হাসপাতালে যাওয়া লাগবে, আর মাথা যদি বাইর করে রাখো গোরস্থানে যাওয়া লাগবে। কথা কি বোঝেন? এই জন্য ধমকটা মারে ড্রাইভার, লুকিং গ্লাস দিয়ে দেখছে, তাই সে কয় এক ভিতরে ঢোকো। আপনি যে ইসলাম কিছু মানছেন, বাকিটা যে মানেন নাই, আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না, এটা আল্লাহ ভালো করে জানেন, তাই তিনি কয় ও মুমেন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। সিবগাত আল্লাহ ওয়া মান হাসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের সে শ্রেষ্ঠ কোন রং আর নেই। এই আল্লাহর রং মানে সাদা রং, লাল রং, কালো রং, এটা বোঝায় নাই, আল্লাহর রং মানে তোমরা কোরআনের রঙে রঙিন হয়ে যাও, কোরআনের আইনের সে শ্রেষ্ঠ কোন আইন আর নেই। কোরআন আমাদের সংবিধান, মুসলমানের জন্য কোরআন থাকতে আর কোন সংবিধান বানানোর প্রয়োজন নাই।
একজন মুমিন হিসাবে আপনাদের কাছ থেকে আমি স্বীকৃতি চাই, জানতে চাই, প্রতিটা কথা রেকর্ড হবে, আমলনামায় রেকর্ডার আছে, এই কথাটা কিয়ামতের দিন আল্লাহর সামনে বেজে উঠবে, মুখ থেকে আওয়াজ করে বলুন তো, মানুষের জীবনের যত কিছু দরকার সব বিষয়ের সমাধান কোরআনে আছে না নাই? তো নতুন আর আইন কি দরকার? সবই তো আছে। তবে আপনাদের মনে টেনশন, 1400 বছর আগের কোরআনের আইন এখন মানলে মনে উন্নতি হইব না, সমৃদ্ধি হবে না, উন্নতি হবে না, তাই আপনারা কোরআনের আইন বাদ দিয়া বিদেশের আইন হাওলাত নেন। আফসোস, মুসলমানের জন্য, মুসলমানের জন্য, অন্যদের কথা বলি না, আমরা আত্মসমালোচনা করি, নিজেরা নিজেরা কথা বলি। দেখেন, লক্ষ্য করে, যখনই কোনো আদালতের বিচারক মামলার রায় দেয়, রায় শোনানোর আগে ভূমিকা হিসাবে 10 মিনিট 15 মিনিট অনেক সময় নিয়া এ কত কিছু পয়রা আমাদের শোনা, ইম্পর্টেন্ট মামলার রায় দেওয়ার সময় বলে, আমি যে রায়টা লিখেছি 1947 সনে আমেরিকার আদালতে এই রায়টা এভাবে দেয়া হয়েছে, ফ্রান্সের আদালতে এত সনে এভাবে দিছে, লন্ডনের আদালতে এইভাবে দিছে, আন্তর্জাতিক আদালতে এইভাবে দিছে, অনেকগুলো রেফারেন্স দিয়া তারপরে নিজের রায় দেয়, কিন্তু আল্লাহর কোরআনে কি আছে একবারও বলে না। কেন রে ভাই, কেন তুমি কোরআন হারালা? মুসলমান, আমাদের সংখ্যা এখন 250 কোটি। পৃথিবীতে আজকে যত মুসলমান আছে, এত সংখ্যার মুসলমান অতীতে কখনোই ছিল না। রাষ্ট্র আছে মুসলিম 65টা, 65 কান্ট্রিজ, 57টা ওয়াইসির সদস্য, 65টা মুসলিম রাষ্ট্র। আমাদেরকে আল্লাহ দিয়েছেন পৃথিবীর নাভি, দেহের মাঝে নাভি হলো মিডল পয়েন্ট, মধ্যপ্রাচ্য সৌদি আরব কাবা হলো পৃথিবীর নাভি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবী যখন বানালেন, পানির মাঝে কিছু শেওলা তৈরি হলো, ফেনা জমলো, প্রথমে ছিল তাম পৃথিবীতে পানি, পানি থেকে সব মাখলুক তৈরি হলো, ওই পানির মাঝে কিছু কাদার মতো করে, শেওলার মতো করে বালিকণা ফেনা জমলো, ওটা আল্লাহ তাআলা একত্রিত করলেন কাবা বরাবর, তারপরে সেখান থেকে তিনি প্রথম কাবাগর বানালেন, ওই কাবাগর থেকে পৃথিবীটাকে টেনে তিনি বড় করে দিলেন। সত্যি হাত ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীকে, ওই দেন অর্ধবুদ্ধা টেনে লম্বা করা হয়েছে পৃথিবীকে। কাবা হলো পৃথিবীর নাভি, ওই কাবার চারপাশে যত দেশ আছে সবগুলা মুসলিম দেশ, ঠিক কিনা? এবং আপনাদের কাছে আল্লাহ আরো কি দিছে এবার শোনেন, আল্লাহ দিয়েছে ওই কাবার চার দেশের দেশগুলোর পেটের ভিতরে স্বর্ণ রৌপ্যে দস্তা তামা যত খনিজ পদার্থ পৃথিবীতে আছে 65-70% শুধু মুসলমানের হাতেই আছে। আমার ভাইয়েরা, পৃথিবীর মাঝখানে আমরা আছি, দেশ তো পৃথিবী তো আমরা চালানোর কথা ছিল, অথচ পৃথিবী চালাচ্ছে আমেরিকা। আমেরিকা কোথায়? মানচিত্রে তাকাইয়া দেখবেন পৃথিবীর এক কোনায়, আটলান্টিকের ওপারে। বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম একটি কনফারেন্সে, 18 ঘন্টার মতো শুধু বিমানে ছিলাম, ডাইরেক্ট কোনো বিমান আমেরিকায় বাংলাদেশ থেকে নাই, আর একবারে রওনা দিলে তেল শেষ হয়ে যাবে, যাইতেও পারবে না। 6 ঘন্টা চড়ার পরে যে ইয়ার আপনার রিয়াদে গিয়ে থামলাম, সেখান থেকে আবার টানা 11-12 ঘন্টা। পৃথিবীর কোন কোনায় আমেরিকা, তারা তো পৃথিবী চালানোর কথা ছিল না, আমরাই চালিয়েছি এক সময় অর্ধ পৃথিবী, যখন মুসলমানের হাতে আল্লাহর কোরআন ছিল, যখন মুসলমানের হাতে অন্যায় প্রতিরোধের তলোয়ারটাও ছিল। ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর,
اور تم خار ہوئے تارک قرا بن کر তোমরা পৃথিবী শাসন করেছ, তোমরাই ছিলে স্মরণীয় বরণীয় মুসলমান, যেখানে ছিল বিজয় তাদের পায়ে সেখানে চুমু দিয়েছে। আজকের ইতালি, তৎকালীন রোম সাম্রাজ্য মুসলমানের হাতে বিজয়ী হয়েছে। স্পেনে 700 বছরের উপরে কালেমার পতাকা পতপত করে ওড়েছে। এ ভারত উপমহাদেশ শত শত বছর আমরাই শাসন করেছি, কিন্তু আজকে মুসলমান হতবাগার দল, হতবাগার দল। নিজের আত্মসমালোচনা করতে হবে। আজকে তামাম পৃথিবীতে আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দিচ্ছে, অথচ আমাদের মতো শান্তিকামী জাতি পৃথিবীতে আর একটাও নাই। মুসলমানদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হচ্ছে, মৌলবাদী, মৌলবাদী। আমরা নাকি ধর্মান্ধ, আমরা নাকি ঘোড়া। অথচ আমাদের দেশে 5% হবে হিন্দু। হিন্দুরা তাদের ধর্মীয় যত আচার অনুষ্ঠান আছে বাংলাদেশের পুরা ভূখণ্ডে করতেছে, আমরা কোথাও সামান্য বাধা দেওয়ার চিন্তা মাথায়ও নাই। আপনারা জানেন হাট হাজারি মাদ্রাসায় যারা গিয়েছেন, যারা জান নাই তারা তো দেখেন নাই, যারা গেছেন তারা দেখেছেন, হাট হাজারি মাদ্রাসার সাথেই একটা হিন্দুদের মন্দির আছে। আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে কোন মাদ্রাসার ছাত্র দ্বারা কেউ বলতে পারবে না, কিন্তু দেখুন আমরা তারপরও নাকি গোড়া, মৌলবাদী, সন্ত্রাসী, মুসলমান মানে খারাপ। অথচ ভারতে গরু জবাই করেছে মুসলমান, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজান দিতে দেয় না মসজিদে মাইকে, এমন অঙ্গরাজ্য আছে। ইসরায়েলের জালেম ইহুদিরা মুসলমানের মসজিদে ঢুকে পর্যন্ত গুলি করছে। ঈদের দিন ঈদের নামাজ পড়বে, বেতুল মোকাদ্দাস ইসলামের প্রথম কেবলা, নামাজ চলাকালে গুলি চালাচ্ছে। খ্রিস্টানদের নবীর নাম হজরত ঈসা আলাইহি সালাম, ঠিক কিনা? আচ্ছা, ঈসা নবীকে আমরা জীবনে একটা গালি দিছি, অনুমতি আছে? বরং আমরা খ্রিস্টানদের নবী ঈসার নাম যখন মুখে নেই তখন আমরা দোয়া করি আলাইহি সালাম, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি নাজির হোক। আমরা ঈসা আলাইহিস সালামকে যদি আজকে বাংলাদেশে পেতাম, আমাদের শ্রীপুর বাজারে, আমাদের কাপাসিয়া বাজারে নবী ঈসা যদি জীবিত হয়ে আসতো, আমরা ওনাকে জড়াইয়া ধরে কপালে চুমু দিতাম, ঠিক কিনা? আমরা কাঁধে নিয়ে নাচতাম। খ্রিস্টানদের নবী, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি, ভালোবাসি, দোয়া করি। ইহুদিদের নবীর নাম কি? আলেমুল্লামা ভাইরা কথা বলেন, কি নাম? মুসা আলাইহিস সালাম। হযরত মুসার প্রতি আমাদের ভালোবাসা আছে না? নাই। শুধু মুসা আমরা বলি না, আমরা বলি মুসা আলাইহিস সালাম। দোয়া করি, দোয়া। নবী মুসাকে কাছে যদি পেতাম, হাতে চুমু খেতাম, ও ভাই মুসা নবীর প্রতি কি ভালোবাসা আমাদের! তোমরা ইহুদিরা আমরা কেন গালি দাও, আমাদের নবী মুহাম্মদকে কেন গালি দাও? নবী মুসার উপরে যে পাহাড়ে তাওরাত নাজিল হয়েছে, ওই পাহাড়টা দেখার জন্য কত মুসলমান দৌড়ায়া যায়, তাদের মাঝে আমি গুনাগারও আছি। কায়রো থেকে 600-700 কিলোমিটার দূরে তুর সাইনা, ওই তুর সাইনাই মুসার উপরে তাওরাত নাজিল হয়েছে, ওটা দেখার জন্য চলে গেছি সেই মিশরের কায়রো থেকে গাড়ি রিজার্ভ করে। মুসা নবীকে পাইলে কপালে চুমু দিতাম, নিজের গায়ের কাপড় দিয়ে তার ঘাম মুছে দিতাম, হাতে পায়ে চুমু দিতাম। উনাকে আমরা কখনো খারাপ ভাবি না, গালি দেই না, চিন্তাও মাথায় নাই, তারপর আমরা কেমনে মৌলবাদী হলাম? আর তারা কয়েকদিন পরে পরে আমাদের নবীর ব্যঙ্গচিত্র আঁকে, ঠিক না? বেঠে এই যে কয়েকদিন আগে ফ্রান্সে আঁকছে, এর আগে সুইডিশ পত্রিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্পনিক ছবি এঁকে তাদের ম্যাগাজিনে মাথায় পাগড়ি দিয়া, ওই পাগড়ির উপরে একটা বোমা বসাইয়া লিখছে, টেররিস্ট মোহাম্মদ, সন্ত্রাসী মোহাম্মদ।
আপনি আলেম মানুষ, ছাত্র দেন, দুইজন ছাত্র দিয়ে কাজ করেন। আমার বন্ধু, এখন তাম পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় আমরা মুসলমানেরা কেন আজকে পরাজিত, কেন লাঞ্ছিত? পুনে 200 কোটি আছি, 65 রাষ্ট্র আছে, আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? তাকায় দেখো তাম দুনিয়ার দিকে, খ্রিস্টানরা মুসলমান মারে, বৌদ্ধরা মুসলমান মারে, হিন্দুরা মুসলমান মারে, ইহুদিরা মুসলমান মারে। খুশি হইও না, খুশি হইও না। তুমি বলবা মায়ানমারে মারে আমার কি, ইসরায়েলে মারে আমার কি, ইরাকে মারে আমার কি? না না না, যদি চুপ করে থাকো কালকে তুমিও মার খাইবা, কথা বলার কেউ থাকবে না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ঠিক আছে? বাস নাই এটা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আজকে বলবেন আপনি আমার কি, আমার তোমার নাম। কাশ্মীরে ভারত হিন্দু, হিন্দুরা কাশ্মীরে মুসলমান মারে, বাংলাদেশে তো টাকা দেয়। ইরাকে আমেরিকা মুসলমান মারে, বাংলাদেশকে তো টাকা দেয়। মায়ানমারের বৌদ্ধরা সেখানে মুসলমান মারে, আমাদের দেশে তো তারা পেঁয়াজ রসুন পাঠায়। আচ্ছা আমরা তো পাইতেছি, আমাদের অসুবিধা কি? খুশি হইও না, খুশি হইও না। আমার বন্ধু বাড়িওয়ালা বাজার থেকে একটা ছাগল কিনে আনছে, না দুষ নুদুষ দেখে। আনার পরে ঘরের খোয়ারে বেঁধেছে, ওই খোয়ারের মাঝে বাড়িওয়ালার একটা গাদা আছে, ওই গাদা এবং ছাগল পাশাপাশি রাত কাটালো। সকাল বেলায় বাড়িওয়ালা কাঁঠাল গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে ছাগলটার সামনে দিল। ছাগলটা কাঁঠাল পাতাগুলো পাইয়া খুশি, একবারে সেটে পুটে খাইছে। খাইয়া টাইয়া এবার জাবর কাটে, জিব্বালারে এলারায়া গাদার দিকে ফিরে কয়ে, গাদা এতদিন ধরে বাড়ির থাকো, অস্তরে তো কোনো যত্ন করে না, দেখ আমারে কেমনে সকাল বেলায় পাতাই না। দুপুর বেলা ছাগলটারে নিয়ে বাড়িওয়ালা গোসল করাইল, সরিষার তেল আইনা তার শিঙে মাখে, গায়ের মাঝে মাখে, আদর যত্ন করে আবার বিকে দুপুর বেলাও পাতা দিছে। খায়া দায়া গাদার দিকে তাকায়া কয়, দেখছত না আমার কেমনে যত্ন করে, কেমনে তেল মাখে। ওই গাদা, তুই এই বাড়িতে এত বছর থাইকা, লাভটা কি, তোর তো যত্ন করে না। গাদা বারবার শুনে বিরক্ত হইয়া কয়, বেশি খুশি হইও না, সামনে শুক্রবারে কোরবানি। এত ছাগল পাতা খাওয়ায় কেন, শিঙের মাঝে তেল কেন মাখে, যত্ন কেন করে, সামনে শুক্রবারে সকাল বেলা টের পাইবা, বেশি খুশি হইও না। তোমরা আলু পাইয়া, রসুন পাইয়া, টাকা পাইয়া, পেঁয়াজ পাইয়া নিজেরা ভেবো না তোমরা ভালো আছো, আগামী সম্ভব সময়ে তোমাদেরও কুরবানি হতে পারে।
সময় বলে দেবে, সময় বলে দেবে লক্ষণ বেশি ভালো না। এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোন হিন্দুর বিরুদ্ধে স্লোগান দেই না, আমরা কখনো বলিও না, আমরা বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একসাথে থাকব। কিন্তু অল্প কিছু হিন্দু, অল্প কিছু হিন্দুর ছেলে সিটাঙ্গে কয়েকদিন আগে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এ সাহস কেমনে পাইছে? কারণ তারা জানে কোরবান আগাইতাছে। কথায় কথায় মুসলমানদের উপর তাম দুনিয়াতে জুলুম। এর কারণ হলো বন্ধু, মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে। তারা কালেমা পইরা দুই চার ওয়াক্ত নামাজ পইরাই ভাবছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া উপায় নাই, দিতেই হবে, কারে আর দিব, আল্লাহ ঠেকায় পড়ছে। এই হলো তাদের ভাবসাব। কিন্তু আল্লাহর বক্তব্য হলো এটা নয়, ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে ইসলাম কাকে বলে জানা দরকার আছে কিনা। এই দেশের মুসলমান তো ইসলাম কারে কয় সেটাই জানে না। তারা মনে করে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ধর্মের মতো একটা ধর্মের নাম, মোটেও সঠিক কথা নয়। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ, মূল অর্থ হলো সারেন্ডার টু গড, সারেন্ডার টু আল্লাহ, নিজেকে সমর্পণ করে দেওয়ার নাম হলো ইসলাম। আর আত্মসমর্পণ করার পরে যুদ্ধ থাকে না, বন্ধ হয়। কথা বলতে হবে, যদি দুই দল যুদ্ধ শুরু করে দেয়, একদল আত্মসমর্পণ করে ফেলে, তখন কি যুদ্ধ চলে না, বন্ধ? যুদ্ধের বিপরীত শান্তি, ঠিক না? ইসলাম অত্ত শান্তি কখন? যখন আত্মসমর্পণ করবা। ইসলাম মানে হলো নিজেকে সঁপে দেয়, আত্মসমর্পণ করে দেয়। এই আত্মসমর্পণ হবে আল্লাহর কাছে। আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া, আত্মসমর্পণ মানি নিজেকে সঁপে দেয়া। নিজেকে যদি সঁপে দাও, তোমার নিজের বলতে আর কিছু নেই। তো মুসলমান হওয়ার নিয়ম হলো কুল, তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কার জন্য? আল্লাহ। তো জীবন মরণ বলার পরে থাকলো কি আর? এই জন্য তো যে ইসলাম গ্রহণ করে তার নিজের বলতে আর কিছু নাই, মন মতো চলার অধিকারও আর নাই। এ চিন্তা মাথায় নিয়ে কালেমা পড়লে তুমি মুমেন। যা আমার বলতে কিছু নাই, আমার আল্লাহ যা বলে, রাসূল যা বলে, আমি মাথা পেতেই নিলাম মেনে, তাহলে তুমি মুমেন। এবার বন্ধু তোমার উদাহরণ, বিশ্বনবী দিলেন নাকে রশি ঢুকানো ওটের সাথে। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু কাল জামালিল আনিব হাইসু মাকিদা ওয়ান কানকাদ। মুমিন তো হলো নাকে রশি ঢুকানো ওটের মতো, মালিক টানে যেদিকে কদম রাখবে সেদিকে, উল্টা পাল্টা রাখার অধিকার আর নাই। যদি রাখে নাকে রশি, আসে নাকটা সিরে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা একদিন বললেন, ওয়া ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো, মুসলমান হও। ইব্রাহিম আলাইহিসসালাম কেমনে হব, কখন হব, কেন হব, কোনো প্রশ্ন না করে বললেন, আসলাম তু লি রাব্বিল আলামিন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম। এবার আল্লাহ তাআলাকে একটু পরীক্ষা করি, একটু পরীক্ষা করি। ইব্রাহিম, তোমার সদ্য প্রসূত বাচ্চাটাকে মক্কায় রেখে আসো,
শুধু বাচ্চাকে নয় প্রিয়তমা বউরে সহ ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছে আমার জীবন আমার মরণ আমার সব তোমার কাছে দিলাম, এখন আল্লাহকে দিলে একটু দেখাও। ইব্রাহিম নবী প্রশ্ন করছে কেন যাব, হে আল্লাহ এই অর্ডার আপনি কেমনে দেন, আমি থাকি সিরি ফিলিস সিরিয়া, এখান থেকে মক্কা কত দূরে, এবং জিব্রিল আমিনের সাথে যেতে 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 ফারান নামক উপত্যকায় পৌঁছলেন, যেখানে গিয়ে দেখেন ধুধু মরুভূমি, চারিদিকে পাহাড়, মাঝখানে একটু সমতল ভূমিতে উঁচু জায়গা, ঘর নাই বাড়ি নাই, শুধু কাবার উঁচু অংশটুকু আছে। জিব্রিল আমিন বলে আল্লাহর অর্ডার, ছেলে এবং বউকে এখানে রেখে আবার চলে যাও সিরিয়ায়, পিছনের দিকে ফিরেও তাকাবা না। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাস না ফেল, তাই না মাইনা 33 নম্বরে, ঠিক না? থার্ড ডিভিশন পাইছে। ছেলেটা একটু বড় হলো, মাঝে মাঝে তিনি যেতেন ছেলে এবং স্ত্রীকে দেখার জন্য। ছেলে এখন 12-13 বছরের কাছাকাছি বয়স, বাবা গেলে দৌড় মারে, বাবার সাথে এখানে সেখানে যায়, কাজকর্ম করে দেয়, পারফরমেন্স খাটে, এখনো মুছ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, চেহারা বড় সুন্দর, মায়ার অভাব নাই। আল্লাহ কো ইব্রাহিম এটা তো জবাই কর, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তুমি আমার ছেলের জবাই করলে রক্ত দিয়া কি করবা, ছোট্ট মানুষ মাংসটা দিয়া কি করবা, অযথা হেরে জবাই করলে তোমার কি লাভ, আল্লাহ তুমি আমার অন্য কাম করতে কও, আমি তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু জবাইয়ের ব্যাপারে আমি একটু ওজর পেশ করছি। এমন কোন ওজর পেশ করছে? আল্লাহ স্বীকৃতি দেয়, বাবা এবং ছেলে দুজন আমার কাছে আত্মসমর্পণ করেছে, শুধু বাবা নয় ছেলেও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইয়া বাতি ফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলেকে বাবা আমি রাজি, দেরি করো না, জবাই করো আমাকে, জবাইয়ের আগে হাতটা বাঁধো, পাটা বাঁধো, জবাইয়ের আগে আমার জামা দিয়ে তোমার চোখটা বাঁধো, আমার জামাটা মায়ের কাছে ফিরিয়ে দিও, মাকে ধৈর্য ধরার উপদেশ দিও। সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলেন, পরীক্ষায় পাশ না ফেল, 50 নম্বর পাইয়া, গোল্ডেন পাইতে 80 লাগে, আশি নয় আশি নয় আল্লাহর বক্তব্য, ওয়াইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ বলে ইব্রাহিম এতমাম করেছে, এতমাম করেছে, আমি যত পরীক্ষা করেছি প্রত্যেকটা 100-তে 100 পেয়ে গেছে। এতমাম এক নাম্বার কম পায় নাই, আত্মসমর্পণ করে ফেললে তুমি তোমার মতো আর চলতে পারবা না, কোনো কথা নাই, কথা চলবে না। আল্লাহ বলছে এটা করো, করব না করব না, করব না করব না, এই অধিকার নাই। তুমি তো সেই ওটের মতো যে ওটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক টান দিছে, বলুন তো মালিক যখন রশি ধরে টান মারছে, ওট যদি ভাবে মনে মনে যাব কি যাব না, নাক কি থাকবো, কারণ নাকে তো কোনো হাড্ডি নাই। এজন্য কোরআনের বক্তব্য, মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা খিয়ারা, মানে আল্লাহ বলছে করো, আল্লাহ বলছে করো না, মুমিন যদি হও তুমি ভাবনা চিন্তা করার অধিকারও তোমার নাই। তোমার বক্তব্য শুনলাম ওয়া তা'না, শুনলাম আর মানলাম, কিন্তু আমরা আজকে কোথায়, আমরা আজকে ইসলামকে একটা অন্য ধর্মের মতো ধর্ম বানায়া সারছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলোর মাঝে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথাটা একবারে অমূলক। সর্বশ্রেষ্ঠ বললে পরের গুলাও মনে হয় কিছুটা তো বালা, এর মাঝে সবচেয়ে বেশি বালা,
ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, বর্তমানে বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম। ইসলামের বাহিরে যেগুলো আছে এগুলো এখন আর ধর্মের জায়গা নেই। তাহলে ইসলাম কি, কাকে বলে? এবার সংজ্ঞা শুনুন। আল ইসলাম হিয়া তিলকা শারায়ে আল্লাতি ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলামের ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো ইসলাম কতিপয় আইনের নাম। ইসলাম মানে শরীয়ত। ইসলাম মানে কি? শরীয়ত। এজন্য আমরা বলি না শরীয়ত এটা জায়েজ আছে এটা জায়েজ নাই, ঠিক এটাই হলো ইসলাম, এটা জায়েজ আছে এটা জায়েজ নাই। শরীয়ত আর ইসলাম একই কথা। শরীয়ত শব্দের অর্থ হলো আইন, বিধান। আল ইসলাম হিয়া তিলকা শারায়ে, শরীয়তের বহু বচন। ইসলাম হলো ওই আইনগুলোর নাম। ইয়াতাহাক্কাকু বিহা সালাম, যে আইনগুলো মানলে সমাজে শান্তি এসে যাবে। কোরআন আছে শান্তি নাই, আলেম ওলামা আছে সিনেমা হলের অভাব নাই, মসজিদ মাদ্রাসা আছে সুদি ব্যাংকের অভাব নাই, মাহফিলও আছে ওয়াজও আছে, আবার রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানানোর ষড়যন্ত্র চলছে। আমার বন্ধু, সব আলেম ওলামা একটি বিষয়ে বাংলাদেশে একমত হয়েছে। এর আগে কোন মাসালা এভাবে সব আলেম একমত হতে আমি দেখি নাই। কওমি, আলিয়া, মাঝাবি, লা মাঝাবি, মাজারপন্থী আলেম, গরম সুন্নি, নরম সুন্নি, মিঠা সুন্নি, কত তরিকার আলেম আছে। ভাস্কর্যের ব্যাপারে সব আলেমের ফতুয়া, ভাস্কর্য এবং মূর্তির নামে মানুষের অথবা প্রাণীর ছবি বানানো যাবে না, এটা হারাম। সব আলেমে বিষয়ে একমত হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাস্কর্য জায়েজ এই কথা কোনো আলেম বলে নাই, কোনো আলেম বলে নাই। জিয়াউল হাসান নামে টেলিভিশনে যে একটা কুলাঙ্গার বলছে এটা আলেম না, এটা আলেমের বেশ ধরা একটা টাটকা শয়তান। ওটা কোরআন তাহলে অত জান না, ধোকায় পড়া যাবে না। এ বিষয়ে আলেমরা একমত। আলেমরা কি? সব আলেম একমত। কারণ জিয়াউল হাসান যে উদ্ধৃতি দিছে, হে কোরআন পড়তেছে মনে হয় যেন হে দাঁত 32টা ভেঙে যেতেছে। দেখে দেখো পড়তে পারেন, এটা আলেম না, সুরত দোষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ হলো আলেমরা এ বিষয়ে একমত হলো। রাসূলুল্লাহর বক্তব্য, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরের মাঝে ছবি থাকে, কুকুর থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না, ছবি যদি প্রদর্শিত থাকে এভাবে দেখা যায়। এবার বলুন তো, ঘরে যদি রহমতের ফেরেশতা ছবি থাকলে না ঢোকে, রাস্তার মোড়ে মনে বানাইলে ওই এলাকা থেকে রহমতের ফেরেশতা চলে যেতে পারে। আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে যদি এই বিষয়ে গণভোট নেওয়া হয়, ভাস্কর্য বানানো হবে কি হবে না, হ্যাঁ এবং না ভোট নেওয়া হয়, আমার মনে হয় 95% ভোট হবে ভাস্কর্য বানানো যাবে না। ঠিক এইভাবে যদি চোরের হাত কাটার ব্যাপারে আলেমরা একমত হয়ে যায়, ডাকাত ছুলে দেওয়ার ব্যাপারে একমত হয়ে যায়, পর্দার আইনের ব্যাপারে একমত হয়ে যায়, সুদি ব্যাংক চলবে না একমত হয়ে যায়, আল্লাহর আইনের দেশ চলা লাগবে একমত হয়ে যায়, আল্লাহর আইন ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। Yes, we'll see.
আমার বন্ধু, আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নয়, জিয়ার ভাস্কর্য হবে জিয়ার বিরোধী নই, এরশাদের ভাস্কর্য হবে এরশাদের বিরোধী নই। তারা আমাদের শ্রদ্ধার পাত্র, মুরব্বীজন, গুরুজন। আমাদের বিরোধিতা হলো আদর্শিক। কি আদর্শিক কথা বলুন, কি আদর্শিক? যদি আমার বাবার মূর্তি রাস্তার মোড়ে বানাতে চায় আমার ভাইয়েরা, আমার বাড়ির পাশের রাস্তায়, আমার ইমানের কারণে আমি সেটার বিরোধিতাও করব। এবার আপনাদের সবার কাছে জানতে চাই, বিশ্ব নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমাদের নিজের জীবনের সে কম না বেশি? এটা মৌখিক কথা নয়, এটা বাস্তব, এবং এটা লাগবে নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর সম্মান, ইজ্জত, ভালোবাসা হবে মোমেনের কাছে তার জীবনের চেয়েও। এখন কেউ যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভাস্কর্য বানাতে চায় রাস্তার মোড়ে, আমরা নবী মুহাম্মাদের ভাস্কর্য বানাতে দেব না, ঠিক না? আমার বন্ধু, ইসলাম হলো কতিপয় বিধানের নাম, যেগুলো মানলে শান্তি আসবে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছেন এ বিধানগুলো নিয়ে কোরআনের মাধ্যমে, ওই যুগটা কি শান্তির যুগ ছিল? বরং ওই যুগের মতো শান্তির যুগ পৃথিবীতে আর কখনোই ছিল না। এত অশান্তি ছিল, মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে বাবা নিজের মেয়েটাকে জীবিত কবর দিত। আমার ভাইয়েরা, মসজিদে হারামের পাশেই, একবারে পাশেই দারে তাওহীদ নামে একটা বড় বিল্ডিং আছে, একটা আছে বড় ঘড়িওয়ালা টাওয়ার, ক্লক টাওয়ার আছে না, জম জম। এর পাশে রাস্তা পার হলে হিলটন, সামনে এক বিল্ডিং, পরে হিলটনের পাশে ফাঁকা জায়গা, জবালে ওমর দেখা যায়, তার পাশে দারে তাওহীদ। ঠিক দারে তাওহীদের ওই কোনায় একটা খালি জায়গা এখনো আছে, ওখানে যারা 40-50 বছর ধরে থাকে। আমি এমন বাঙালি বুড়া মুরব্বী থেকে শুনেছি, বলছে জাহিলিয়াতের যুগে এই জায়গাটাই এ মক্কা এরিয়াতে কারো মেয়ে হলে কবর দিত। বাবা তার সন্তানকে কবর দিত জীবিত, এলাকাবাসী এসে বাবাকে বাহাবা জানাতো, ধন্যবাদ দিত। চুরি এবং ডাকাতি স্বীকৃতি স্বীকৃত ছিল পেশা হিসাবে। তুমি কি করো? আমি ব্যাংকার। আপনি? আমি ব্যবসায়ী। আপনি? আমি শিক্ষক। তুমি? আমি চোর। অর্থাৎ চুরি করা কোনো অপরাধ না, এটাও একটা পেশা। আপনি কি করেন? আমি ডাকাত। ডাকাতি পেশা, এটাও স্বীকৃত। মানুষগুলো শুধুমাত্র খাবার কেড়ে নিত না, সম্পদ কেড়ে নিত না, মায়ের কোলের সন্তানটা কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করত। অশান্তি কাকে বলে? জীবনের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, নিজের সন্তানের নিরাপত্তা নাই। রাতের বেলায় যুবতী, দিনের বেলায় যুবতী, প্রকাশ্যে দিবালোক ইজ্জত হারাইতো, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। যুবতী মেয়ের ইজ্জত লুটে নিছে হায়নার দল, বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও নাই। তাই তো পৃথিবীর সব মানুষ একমত, শিক্ষিত আর অশিক্ষিত, সাংবাদিক, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সব মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, দি ইরা অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, চরম অন্ধকার, অশান্তির যুগ। কিন্তু আমরা কি দেখেছি? কোরআন আসার কিছুদিন পরে ইসলাম যখন সমক্ষমতা দখল করল, মসনদে কোরআন চলে গেল, সংবিধান হয়ে গেল কোরআন, নবী মুহাম্মদ প্রেসিডেন্ট, রাজধানী মদিনা, দেশ বিশাল, মক্কা বিজয় হয়ে গেছে, সীমানা এখন অনেক বড়, পুরা সীমানায়
কিছু আইন কায়েম হয়ে গেল, এখন মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরির সম্ভাবনা নাই। যদি কেউ চুরি করত, কোরআনে আছে চোর ধরে হাত কাটো, এই আইন কায়েমের কারণে চুরি এখন বন্ধ। হজে যারা গিয়েছেন তারা দেখেছেন বন্ধু, ওই দেশি মানুষেরা সাদা জুব্বা বেশি পরে, সাদা জুব্বার বুক ফকেটে 500 টাকা 100 টাকার রিয়াল, বুক ফুলা পকেট নিয়া রাত্রির হাঁটতেছে কাবার চারপাশে, মদিনার এদিক সেদিক যায়, চুরি হওয়ার কোনো টেনশন নাই, ডাকাতির কোনো সম্ভাবনা নাই। রমজান মাস যখন আসে তখন কপত কপতি নতুন বিয়ে যারা করে তারা ওমরা করে, হানিমুন করে, ওমরা হলো হানিমুন। আরব বিশ্ব থেকে দলে দলে যুবক যুবতী হাজির হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকগুলো রমজান সেখানে যাওয়ার সুযোগ দিয়েছে দেখেছি। রমজান মাসে অনেকে হোটেল নেয় না, কাবার আঙ্গি নাই, মদিনা মসজিদে নববীর আঙ্গি নাই, ঘুমায় আছে কত সুন্দরী সুন্দরী মেয়ে। আমরা যারা বাংলাদেশ থেকে যাই আমরা হোটেল নেই, ওরা প্রাইভেট কার চালায়া ড্রাইভ করে কুয়েত থেকে চলে আসছে, দুবাই থেকে চলে আসছে, কাতার থেকে চলে আসছে, জামাই বউ দুইজন মিলে চলে আসছে, মা ছেলে মেয়ে নিয়ে চলে আসছে, দরকার নাই হোটেল, ওমরা করতে আসছে, দুদিন তিন দিন মক্কায় থাকবে, তিন দিন দুই দিন মদিনায় একদিন দুই দিন, তারপরে আবার চলে যাবে, হোটেল কেন? মসজিদ নববীর বারান্দায় ঘুমাচ্ছে, বাহিরে ঘুমাচ্ছে, কি সুন্দরী সুন্দরী নারী, ধর্ষিতা হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ সেখানে এখন আল্লাহর কিছু আইন আছে না নাই। আল ইসলামিয়া তিলকা শারায়ে التي يتحقق بها السلام হিন্দুরা তারা 12 মাসে 13 পূজা করে, হিন্দু ধর্মের কাজ শেষ। খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জায় যায়, ইহুদিরা সপ্তাহে একদিন তাদের ধর্মীয় মন্ত্রণালয়ের ধর্মীয় ঘরের নাম হলো সেনেগাগ, সপ্তাহে একদিন যায় রোববারে, ইহুদিরা যায় শনিবারে, হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, তাদের দায় দায়িত্ব শেষ। বিয়ে করবে কেমনে, ব্যবসা করবে কেমনে, এই বিষয়ে প্রশ্ন করলে খ্রিস্টান কয় বৌদ্ধ কয়, এগুলো আমরা নিজের মতোই করি। এই জন্য খ্রিস্টানদের দেশগুলোতে লোকেরা বলছে আমরা মেয়েদেরকে অনেক বিয়া করছি, আমার দাদা করছে, তার বাবা করছে, আমার বাবা করছে, তার বাবা করছে, এখন মেয়ে বিয়ে করতে আর ভালো লাগে না, এখন আমরা ছেলেরে ছেলে বিয়ে করতে চাই। খ্রিস্টানদের দেশে দাবি উঠছে, আমেরিকাতে দাবি উঠছে, অন্য অন্য খ্রিস্টানদের দেশে খ্রিস্টান রাষ্ট্রপ্রধানেরা কয়, এমপি মন্ত্রীরা কয়, ফলাফান যেহেতু চায় তাই কইরা দেন। মেয়েরা বলে আমরা ছেলে অনেক বিয়া করছি, আমার মাও করছে, নানি করছে, দাদি করছে, এখন আর ভালো লাগে না, আমরা মেয়ে মেয়ের বিয়ে করতে চাই। খ্রিস্টানদের আইন দরকার নাই, তারা আইনের কাছে যায় না, তাদের ধর্ম মানে হলো সপ্তাহে একবার শুধুমাত্র গির্জায় যাও, তোমার দায়িত্ব শেষ, জামান চাই তাই করো। বরং তাদের ধর্মীয় চিন্তা হলো আমাদের যিশু, নাউজুবিল্লাহ, খোদা, খোদার বেটা, উনি শুলে চরে মরছে, ওই শুলে উনি যখন চরে পুরা খ্রিস্টান জগতের পক্ষ থেকে তিনি প্রায়শ্চিত্ত করে গেছে, কি করছে, প্রায়শ্চিত্ত করে গেছে, তাই খ্রিস্টানরা যতই গুনাহ করুক আর কোনো অসুবিধা নেই। ওই ক্রুশটাকে গলায় ঝুলাইয়া চলো, যা মনে চা তাই করো, তাই পৃথিবীতে ওই খ্রিস্টান সাদা সামরার লোকগুলোর মতো পাপা ছাড় আর কেউ করে না, যত মদের বার পৃথিবীতে আছে অধিকাংশ গুলা সাদা সামরাওয়ালাদের দখলে। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে গেলে মন চায় একটু সাগরের তীরে যাই, ইন্দোনেশিয়া গিয়েছি সাগরের দেশ, শ্রীলঙ্কা সাগরের দেশ, মালদ্বীপ তো সাগরেরই দেশ, মালদ্বীপে শতে শতে মুসলমান, 100%, কিন্তু সেই মালদ্বীপের গেলাম রিসোর্টে ঘুরতে গেলাম, মালে থেকে কয়েক মাইল দূরে সাগরে লঞ্চ আছে, এগুলো আবার টিকিট কেটে যাওয়া লাগে, আসা লাগে, ঘুরতে গেলাম রিসোর্টে, গিয়ে দেখি অন্য অন্য সাগরের সি বিচের মতো ওই সি বিচগুলো এ ল্যাংটাদের দখলে, সাদা চামড়াওয়ালাদের, ওদের মতো পাপাচারী পৃথিবীতে আর কেউ নাই,
কারণ ধর্মীয় চিন্তাটাই হলো যিশু সব প্রায়শ্চিত্ত করে গেছে, মনে যা আসা তাই কর। আর ইহুদিরা তো বলছেই, ইহুদিরা তো বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কয় লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, নবী মুহাম্মদের কাছে এসে কয় আমরা তোমার ধর্ম কেন নেব। রাসূলুল্লাহ বলে আমার ধর্ম নিলে জান্নাত পাইবা, জাহান্নাম থেকে বাঁচবা। ইহুদিরা তখন কয় আমরা তো জাহান্নামে এমনে যাইতাম না, নাহনু আবনা আল্লাহ, তারা কা আমরা তো আল্লাহর নাতিপুতি, বলে নাউজুবিল্লাহ, আমরা হাইবাহু, আমরা আল্লাহর আত্মীয় স্বজন আপনজন। লাং তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, আমাদেরকে দোজকের আগুন ধরবে না যদি দোজকে কোনো কারণে যাইও 40 দিনের বেশি থাকবো না। নির্ধারিত কয়টা দিন? 40 দিন। তো আমরা তোমার ধর্ম কেন নেব? ইহুদিদের ধর্মীয় চিন্তা, তারা দোজকি হবে না, মানে যা চা তাই করব। খ্রিস্টানদের চিন্তা, সপ্তাহে একবার গির্জায় যাব। বৌদ্ধরা বলে সপ্তাহে একবার যাব। হিন্দুরা বলে 12 মাসে 13 বার, মাসে একবার যাব, দ্যাটস এনাফ। এখন আপনিও যদি তাদের মতো মনে করেন, ইসলাম মানে হলো দিনে 5 বার মসজিদে যাব আর ব্যবসাটা আমার মন মতো চালাবো, তাদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য থাকবে না। আপনিও বলবেন দিনে 5 বার মসজিদে যাব, প্রয়োজনে মক্কা শরীফও একবার হজ করতে যাব, রমজান আসলে রোজা রাখব, রাসূলুল্লাহকে নামাজে গিয়ে মানব, রোজায় গিয়ে মানব, হজে গিয়ে মানব, যখন রাজনীতি করি দেশ চালাই তখন আমার বাবার মতো চলব, তুমি আর হিন্দুর মাঝে পার্থক্য থাকবে না। উদখুলু ফিসসিলমে কাফা। এখন মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না তা নয়, মানে নবী মানে ততক্ষণ নিজের সুবিধা আছে ততক্ষণ মসজিদের হুজুর ওয়াজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, সব মুসল্লি কয় ইয়েস জনাব, কোনো দ্বিমত নাই, বাম পা দিয়ে বের হবেন, ইয়েস জনাব, কোন দ্বিমত নাই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, কো জি হুজুর কোন দ্বিমত নাই, সালাম পিরিয়া নামাজ শেষ, কো জি হুজুর কোন দ্বিমত নাই, মসজিদ চলবে আল্লাহ রাসূলের আইনে, জি হুজুর দ্বিমত নাই, হুজুর কয় দেশটাও চলবে আল্লাহর আইনে, কো রাজনীতি করা দরকার নাই। কারণ মসজিদ যদি আল্লাহর আইনে চলে, মেম্বার সাহেবের অসুবিধা নাই, চেয়ারম্যানের অসুবিধা নাই, এমপির অসুবিধা নাই, মন্ত্রীর অসুবিধা নাই, দেশটা আল্লাহর আইনে চললে তাদের তো আর 2 নম্বরই টাকা কামানোর সুযোগ থাকবে না। আল্লাহ কয় উদখুলু ফিসসিলমে কাফা, চালবাজি করিও না। আপনাকে বলছি দোস্ত, যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চান, আপনি হজ করেছেন, টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, আপনি শুধুমাত্র পর্দা করলে হবে না, আপনার মেয়েটাকে বউটাকেও পর্দার পোশাক পরাতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা নয় একা বাঁচা যায় না, পরিবারকেও বাঁচাও, দুটাই আল্লাহর নির্দেশ। সুদে টাকা লাগাবেন চলবে না, ওজনে কম দেবেন চলবে না, মালে ভেজাল দেবেন চলবে না। বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের সম্পদটা বোনেরে দেয় নাই, এমন মুসলমান আছে না নাই? শ্রীপুরে নাই, থাকুক গাছকের মাহফিলে নাই। আমার বন্ধু সাবধান সাবধান, আপনাকে বাড়িতে বসে হিসাব করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আমরা হলাম ডায়াবেটিক রোগ মাপার মতো ডাক্তার, ডাক্তারের কাছে যাবেন, আপনার একটু ব্লাড নেবে, ডায়াবেটিক মাপবে, বলে দেবে আপনার 9 পয়েন্ট 10 পয়েন্ট 12 পয়েন্ট 22 পয়েন্ট, আপনাকে ধরাইয়া দেবে আপনার ডায়াবেটিক আছে। এবার ডায়াবেটিক নিয়ন্ত্রণ করার দায়িত্ব ডাক্তারের না আপনার।
এই মাহফিল গুলোতে আসলে আপনার রোগ আমরা ধরাইয়া দেব। যারা মেয়েকে বেপর্দায় কলেজে পাঠাও, মেয়ে স্কুলে পড়ে তোমার মেয়ে সুন্দরী, তোমার মেয়ে বোরকা ছাড়া যখন কলেজে যায় স্কুলে যায়, হাজার যুবক তার সৌন্দর্যের দিকে তাকায়, তোমার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? যত যুবক তার দিকে যত মানুষ তাকাবে, খারাপ নজরে যত জন তাকাবে, তত জনের একটা করে কবিরা গুনাহ হবে। 100 জন যদি তাকায়, একটা করে কবিরা গুনাহ তোমার মেয়ের একাই হবে 100টা। আদালতের আসামি আলকাইসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত, রাসূলুল্লাহর বক্তব্য। বিশ্ব নবী বলেছেন সে সবচেয়ে চালাক যে আত্মসমালোচনা করে নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করে তাওবা করে সংশোধন হয়। মুসলমান সংশোধনের পালা এসে গেছে, আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে, এক সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, হতে পারে আজই চলে যাবেন। এই জন্য আল্লাহর যত বিধান আছে সব বিধান মানার মানসিকতা নিয়ে বাড়ি যেতে হবে। যদি বিধানগুলো আমরা মানতে শুরু করে বলতে শুরু করে দেই, কোরআনের পক্ষে এসে যাই, এই দেশটা কোরআন দিয়ে চলতে বেশি দিন লাগবে না। ও আলে মোলামা, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাদের বিরুদ্ধে এখন মিছিল হয়। আল্লামা মামুনুল হক সাহেবের মতো প্রখ্যাত আলেমের ছবির মাঝে আগুন লাগায় আলেম ওলামাদের মাহফিলে এসে মাইক কেড়ে নেয়। তোমরা যদি এখনো এক না হও, ভবিষ্যতে তোমাদের ইজ্জত থাকবে না। আমার বন্ধু, আল্লাহর দিন পরিপূর্ণ মানার ব্যাপারে এক মতবাদ দরকার আছে না নাই? যে অপূর্ণতাগুলো আছে এই অপূর্ণতাগুলো তালিকা করবেন, করে করে এগুলো দূর করে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হবেন। রাজি আছেন? হওয়া দরকার আছে না নাই? সমাজে যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না, পরিপূর্ণ ইসলাম মেনেও চলা যাবে না। তাই ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে কোরআনকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, সংসদ ভবনে পাঠাতে হবে। কোরআন কিন্তু আছে, এখনো আছে মসজিদে, মাদ্রাসায়, গিলাপের ভিতর, এখান থেকে সংসদে পাঠাতে হবে। ওখান থেকে যখন আইন শুরু হয়ে যাবে, তখন রাষ্ট্রে কোরআনের বিধানগুলো কায়েম হবে, শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি والحلم عند الله عليه توكلت واليه انيب। আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই, এজন্য উঠাউঠি না করে একটু দোয়ায় শামিল হন।